বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এমন এক প্রাণীর কথা, যে কিনা মুখ দিয়ে প্রস্রাব করে। চীনে এমন অভ্যাসের প্রাণী খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এ ব্যাপারে ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদন বলা হয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত এমন অদ্ভুত অভ্যাসের প্রাণী একটিরই সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গবেষকরা কয়েক বছর আগে চীনের এই বিশেষ প্রজাতির কচ্ছপের মধ্যে মুখ দিয়ে প্রস্রাব করার ঘটনা লক্ষ্য করেন। জানা গেছে, নরম খোলের ওই কচ্ছপের মুখের ভিতর এক ধরনের জালক রয়েছে যা শ্বাস গ্রহণের কাজে লাগে বলে মনে করতেন বিজ্ঞানীরা। কিন্তু ওই জালক আসলে প্রস্রাব করার জন্যই ব্যবহৃত হয়।